সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাবেন, আমি মোস্তফা ফিরোজ। একটি খবর, ডেটা সেন্টারের ব্যবস্থাপক স্বেচ্ছাসেবক লীগের নেতা, এই সুনামে একটি খবর প্রকাশ করেছে প্রথম আলো। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে দুজনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। তো এই যে স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি যিনি রণজিৎ কুমার নিয়োগ হয়েছে, আমি এই প্রসঙ্গে এর আগেও বোধহয় কয়েকটা ভিডিও করেছি, সেখানে বলেছি যে এখন অবস্থা এমন যে দল প্রশাসন এগুলিকে আর আলাদা করার মতন অবস্থা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখবেন যে সরকারি দলের অঙ্গ সংগঠন যুবলীগ, এমনকি ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, অনেক নেতা আছেন যারা সরকারি কলেজের শিক্ষক বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন, সরকারি প্রতিষ্ঠানে, কিন্তু তারা আবার একই সঙ্গে দলও করতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। যখন গণমাধ্যমে আসছে তখন একটু হইচই হচ্ছে, তখন বিষয়টা একটু তদন্ত হচ্ছে, মুক্ত মুখ এই সমস্ত, তারপরে চাপা পড়ে যাচ্ছে অহরহ। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে এরকম যে সরকারি চাকরি করে আবার বিএনপি করে বা জামাত করে এরকম কোনো সেটা পাবেন না, কিন্তু আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠন করেও সরকারি চাকরি করা যায়, এবং এইগুলির ক্ষেত্রে মন্ত্রীরা বা সরকারের পদস্থকেও আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা পরিষ্কার। এই রিপোর্টেও কিন্তু সেটি বলা হয়েছে, আমি একটু আপনাদেরকে শোনাই। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড ব্যবস্থাপক ব্র্যান্ডিং ও মার্কেটিং হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রণজিৎ কুমার নামে এক ব্যক্তিকে, যিনি নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। রণজিৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা ও একান্ত সহকারী সচিব ছিলেন। প্রতিমন্ত্রীর বাড়ি নাটোরের সিংড়ায়, তিনি সিংড়া 3 আসন থেকে নির্বাচিত MP। দুজন জনপ্রতিনিধি, দুজন জনপ্রশাসন ও সরকারি চাকরির নিয়মকানুনের বিশেষজ্ঞ বলছেন, সরকারি প্রতিষ্ঠানের একজন কর্মচারী কোনো রাজনৈতিক দলের সহযোগী সংগঠনের পদে থাকতে পারেন না। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডে রণজিতের বাইরে আরও একজনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, তিনি হলেন মোহাম্মদ ইকরামুল হক, যিনি নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপক লজিস্টিক্স হিসাবে। তিনিও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন। অভিযোগ রয়েছে তাকে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল রাখা হয়েছিল। চিন্তা করেন, এখন এই যদি সরকারের দায়িত্বশীলরা কেউ যদি এই ধরনের নিয়োগের ক্ষেত্রে এই কাজটা করেন, তাহলে সারা দেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, সেসব জায়গার নিয়োগ পরিস্থিতি কোন পর্যায়ে, একটু চিন্তা করেন। এখানে কি কোনো যোগ্যতার, কোনো দক্ষতার কি কোনো অবকাশ আছে, বা সেটা কি বিবেচনায় আনা হয়? আমার ধারণা আনা হয় না। বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ডাটা সেন্টার একটি আলাদা কোম্পানি, সেখানে ব্যবস্থাপনা পরিচালক আছেন, নিয়োগের কমিটি আছে, মন্ত্রণালয়ের বাইরের কোম্পানি। তিনি বলেন যে দুজনে কথা বলা হচ্ছে তারা নিয়ম মেনে পদত্যাগ করে নতুন চাকরিতে যোগদান করেছেন। রণজিৎ কুমারের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি চাইলে রাজনৈতিক পথ ছেড়ে দিতে পারেন, প্রতিমন্ত্রী হিসেবে তার কিছু বলার নেই। ডিজিটাল জগতে মানুষের তথ্য উপাত্ত সংরক্ষিত থাকে ডাটা সেন্টারে, তাই এই ধরনের স্থাপনাকে খুবই স্পর্শকাতর হিসেবে গণ্য করা হয়। দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ গাজীপুরের কালিয়াকৈরে একটি ডাটা সেন্টার করেছে 1500 কোটি টাকারও বেশি ব্যয়ে। এটি পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড বা BDCCL শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি। নিয়োগ নিয়ে প্রশ্ন 2022 সালে 29 এপ্রিল এই ডাটা সেন্টারে কারিগরি ও সাধারণ মিলিয়ে 41টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে দেখা যায় শুধু 5টি পদে নিয়োগে বয়সসীমা শিথিল করা হয়েছে। ব্যবস্থাপক, ব্যবস্থাপক লজিস্টিক্স, নিরাপত্তা কর্মকর্তা, স্টোর কিপার ও নিরাপত্তারক্ষী, শুধু ICT বিভাগ ও এর অধীন প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য শর্ত শিথিল করা হয়েছে।
তিনটি পদে, ব্যবস্থাপক ব্র্যান্ডিং মার্কেটিং, ব্যবস্থাপক লজিস্টিক্স ও স্টোর কিপার, মানে সুবিধা মতন যেখানে সুবিধা কাউকে নেওয়ার জন্য যে যে ধরনের শর্ত, যেখানে শিথিল করার দরকার শিথিল করা হচ্ছে, যেখানে কঠিন করার দরকার সেখানে কঠিন করা হচ্ছে। দেখ এইটা মানে মানে এইরকম একটা সেন্সিটিভ জায়গায় কেন এই ধরনের নিয়োগ, রণজিৎ বলছেন যে তিনি স্বেচ্ছাসেবক লীগের কোনো পদে নেই, চাকরি পাওয়ার আগেই পদত্যাগ করেছেন। কথা বলার এক পর্যায়ে তিনি দাবি করেন কোম্পানি আইন অনুযায়ী রাজনৈতিক সংগঠনের পদে থাকলে সমস্যা নেই, আবার সমস্যা নেই বলেও বলছেন। রণজিৎ কুমার 2022 সালের ডিসেম্বরের শেষ দিকে এই কোম্পানিতে যোগ দেন। উল্লেখ্য 1 মে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আবু তোহা তালুকদার সই করা এক বিজ্ঞপ্তিতে সভাপতির অনুপস্থিতিতে রণজিৎকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। এই হলো প্রশ্ন। এখন এইসব নিয়ে কে প্রশ্ন করবে, কে এইগুলি নিয়ে এ করবে, খুবই একটা গোলমেলে অবস্থা আর কি। আমাদের প্রশাসন পুলিশ সমস্ত ক্ষেত্রে এখন যে অবস্থা, নিয়োগের যে অবস্থা, মানে দলবাজি চূড়ান্ত, এবং যার যার মতন করে ব্যক্তিগত নিজের পরিবারের আত্মীয় স্বজন দলের মানে স্বজন প্রীতি চূড়ান্ত মোট কথা। এখানে স্বচ্ছতা জবাবদিহিতা যোগ্যতা মানে কোনো কিছুই আর বালাই নেই। এটা হচ্ছে তার একটা দৃষ্টান্ত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।